আমরা প্রিভিয়াস ক্লাসে মানে হচ্ছে আগের সপ্তাহে হচ্ছে যে একটা ক্লাস করিয়েছিলাম, তো সেটার মধ্যে আমরা দেখেছিলাম যে ডাইনামিক প্রোগ্রামিং যদি কারো মনে থাকে আর কি, তো ডাইনামিক প্রোগ্রামটা আমরা একটা জায়গায় গিয়ে শেষ করেছিলাম। সো একটা এক্সাম্পল আমরা দিচ্ছিলাম যদি মনে থাকে, সেটা হচ্ছে টপিকটার নাম লিখে নিই আগে, ডাইনামিক প্রোগ্রাম দিয়ে বেশ কয়েকটা চলবে, কারণ এখানে বেশ কয়েকটা ইয়ে আছে আমাদের হচ্ছে অ্যালগোরিদম আছে। আজকে হচ্ছে টু, তো আমরা আজকে গত ক্লাস যদি আপনাদের খেয়াল থাকে তো আমরা হচ্ছে শেষ করেছিলাম একটা এক্সাম্পলের জাস্ট একটা মানে এক্সাম্পল দিয়ে শেষ করেছি, একটা এক্সাম্পল ঢোকার কথা ছিল। তো প্রথম এক্সামটা করেছিলাম যে আমরা ফিবোনাচি সিরিজের একটা করিয়েছিলাম, তো সবাই আমরা কোড করেছিলাম। আজকে হচ্ছে একটা প্রবলেম দেখব আমরা অ্যালগোরিদম, ওটার নাম হচ্ছে রড কাটিং। সো হয়তো দেখেছিলাম, না দেখলে নাই, তো আমরা হচ্ছে রড কাটিংয়ের প্রবলেমটা হচ্ছে আজকে দেখার চেষ্টা করব। সো রড কাটিং মেনলি হচ্ছে, ধরেন আমার কাছে আমি এক্সাম্পল দেই যে ধরেন আমার কাছে ধরেন একটা রড, এটাকে রড কাটিংয়ের জন্য এই জন্য বলা হয়, রড দিয়েও সে বোঝানো হয়। আপনি রড দিয়েও বোঝাতে পারেন বা হচ্ছে যে কোনো মানে লাঠি দিয়েও মানে বোঝানো যায়। সো বিষয়টা হচ্ছে এরকম, ধরেন যে এটা একটা লাঠি, এটা একটা লাঠি, এই লাঠিটাকে এই লাঠিটার লেন্থ অনুযায়ী হচ্ছে যে আমি বিক্রি করব। সো ধরেন লাঠিটার আমি যদি এভাবে ভাগ করে দিই যে লাঠিটা হচ্ছে যে আমি চাইলে ফুলটাও বিক্রি করতে পারবো আবার ইঞ্চি বাই ইঞ্চিও বিক্রি করতে পারবো, কোনটাতে আমার প্রফিট বেশি হয়। ধরেন প্রথমে 1 ইঞ্চির দাম হচ্ছে 2, পরেরটার দাম হচ্ছে 4, পরেরটার হচ্ছে মনে করেন 5, পরেরটায় 7, পরেরটায় 10। তো আমি বলতেছি যে আমি রডটার 4টা বিক্রি করবো, 4টা ভাগ করে বিক্রি করবো, মানে মোট 4 ইঞ্চিতে বিক্রি করব। সো যদি আমি এভাবে 4-এ বিক্রি করতে পারি, মানে 1 1 1 1 করতে পারি। আবার আমি যদি বলি যে 1 না করে এখানে 1 দিলাম, যদি আমি এখানে 1 1 রাখি তাহলে হচ্ছে যে 2 করে, মানে যদি আমি প্রাইসটাকে ধরি মনে করেন যে ডলারে সাপোজ, সো তাহলে 2 ডলার 2 ডলার 2 ডলার 2 ডলার 2 ডলার 1 1, মানে এই যদি আমি 1 লেন্থ করে নিই, 4 ভাগে ভাগ করে দিলাম। আবার যদি আমি বলি যে আমি এখানে 1 নিলাম আর এখানে হচ্ছে আরেকটা 1 নিলাম 1 আর এখানে হচ্ছে 2 নিলাম 2 নিলাম, তাও করতে পারি। তাহলে কত হলো, আমরা যখন শুধু 1 1 করে নিয়েছিলাম, 4টা 1 1 করে নিয়েছিলাম, তখন আমাদের কত আসছিল? 8 8 ডলার। এখন যদি আমরা শুধু 2 মানে 1 1 2 নেই তাহলে হচ্ছে কত আসবে? এখানে আছে 4 ডলার। সো এখানে হচ্ছে 4, সো 4 5 6 7 8, অর্থাৎ 1 1 2 নিলেও আমাদের আসে হচ্ছে 8 ডলার, ভালো কথা। এখন আমরা নিতে পারি হচ্ছে 1 আর মনে করেন 3, তাও নিতে পারি 1 আর 3 নিলাম, তাহলে 3-এ আসে হচ্ছে 5, তো 5 ডলার। আমাদের 1 আর 3 আসলে কত?
$7 তারপরে হচ্ছে যে আমি আর কি নিতে পারি ধরেন 2 আর 2 নিতে পারি 2 2 নিতে পারি নিলাম 2 এটা নিলাম 2 তো 2 আর 2 এর জন্য 4 4 8 এটাও $8 এটাও হচ্ছে $8 সো দুইটা দুই দুই করে আমি আবারও কি 8 নিতে পারি আরেকটা কি নিতে পারি পুরোটাই 4 নিয়ে নিলাম কারণ ফুলটা আমি 4 বিক্রি করতে পারি সো তাহলে হচ্ছে কি আমার এটা 7 সো আমি ফুল 4 বিক্রি করলে আমার আসতেছে কত $7 সো এটার মধ্যে ম্যাক্সিমাম কত ম্যাক্সিমাম এখানে 8 আছে 8 আছে 8 আছে সো যে কোনো একটা নিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে অর্থাৎ আমি ম্যাক্সিমাম $8 বিক্রি করলে আমার হচ্ছে সর্বোচ্চ সেটা আমি এক এক করে চার ভাগে ভাগ করতে পারি আবার এক এক দুইও করতে পারি আবার দুই দুইও করতে পারি আমি এটা হচ্ছে যে আপনার এটাকে অ্যান্টিসিপেট করলাম মানে অ্যাজিউম করে নিলাম যে এরকম নাম্বার বাট ডিফার করতে পারে এই যে প্রাইসটা ভিন্ন হতে পারে লেন্থ ভিন্ন হতে পারে সো তার মধ্যে গণনা করে আমরা বের করব যে আমাদের সর্বোচ্চ কত হতে পারে বা কত আসলে ওটা হচ্ছে মানে আমি প্রাইস যত বেশি পাবো দ্যাট মিন্স আমি যদি বলি যে হোলসেলে বিক্রি না করে যদি রিটেইলিংয়ে বিক্রি করা হতো খুচরা বিক্রি করা হতো তাহলে কেমন আসতো প্রাইসটা কেমন আসতো সো সেটার উপর বেস করে হচ্ছে কি আমরা এই কাজটা করতে পারি যে কম কমে বিক্রি করলেও আমাদের ইয়া আসতে পারে যেমন আমরা ফুল বিক্রি করলে আমাদের $7 লাগতো বাট আমরা ভেঙে ভেঙে বিক্রি করলে আমাদের হচ্ছে $8 লাগতেছে মানে $8 হচ্ছে আমরা প্রাইস পাচ্ছি সো রিটেইলিংয়ে বিক্রি করলে আমাদের প্রফিট বেশি সো ওই প্রফিটটাই হচ্ছে কি যত বেশি প্রফিট ততই হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন এই সো এই জিনিসটাই হচ্ছে কি আমরা আমাদের আজকে দেখব ডাইনামিক প্রোগ্রামিংয়ের সো আমি হচ্ছে দিনা কই গেল আচ্ছা আচ্ছা প্রথমে একটা প্রবলেম লিখি তাহলে প্রবলেমটা হচ্ছে লেখা তো দেখা যায় না লেখা দেখা যায় না দেখা যায় মানে মোটামুটি কাহিনী হচ্ছে কি এটা দুই দিনের মধ্যেই কাজ শেষ আমি এটা লিখছি লিখতেছি এই জন্য যে পরীক্ষার হলে হয়তো বা এইভাবে থাকতে পারে আর কি গিভেন এ রড অফ লেন্থ এন ইউনিটস অ্যান্ড আপনাদের স্লাইডেও একটা এক্সাম্পল আছে আমি জাস্ট একটা ভিন্ন এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি আর কি অ্যান্ড দ্য গিভেন এ রড অফ লেন্থ এন ইউনিটস অ্যান্ড দ্য প্রাইস অফ অল পিসেস স্মলার আমি একটা ইয়া দিব সো ফাইন্ড দ্য মোস্ট প্রফিটেবল ওয়ে টু কাটিং দ্য রড মানে রডটা কাটতে গেলে আমি সর্বোচ্চ কত অপটিমাল সলিউশনে আমি হচ্ছে পিস করে এটাকে ভাগ করতে পারবো
এটা হচ্ছে আমার প্রবলেম ডেসক্রিপশনটা। সো এখন আমরা যে পয়েন্টটা লিখবো সেটা হচ্ছে, আচ্ছা আপনারা তাহলে লিখে নেন, আমি বলি তাহলে কালিতে ইয়া হয়ে যাবে। লেখেন প্রথমে পয়েন্ট, দেন হচ্ছে প্রুফ অফ অপটিমাল সাবস্ট্রাকচার। এটা এটা লেখা হয়েছে, লেখেন প্রুফ অফ অপটিমাল সাবস্ট্রাকচার। সো লেটস সে লিখেন, লেটস সে আমি হচ্ছে প্রবলেমটা আগে লিখে দেন হচ্ছে প্রবলেম সলভ করবো একটা। লেটস সে উই হ্যাড দ্য সলিউশন ফর কাটিং দ্য রড ফর কাটিং দ্য রড সি আই ডট ডট জে, মানে আই থেকে জে পর্যন্ত, এই সি আই জে হচ্ছে, এটা হচ্ছে লেন্থ। হ্যাঁ, এই লেন্থ আই থেকে জে পর্যন্ত দেখলাম একটু আগে, যে আমাদের লেন্থ এক থেকে সাত পর্যন্ত ছিল, ওই থেকে মানে আই থেকে জে পর্যন্ত আর কি। সো কাটিং দ্য রড সি আই ডট ডট জে হোয়ার সি আই ইজ দ্য ফার্স্ট পিস and CJ is the last piece, মানে সি সাবস্ক্রিপ্ট আই হচ্ছে ফার্স্ট পিস আর সি জেটা হচ্ছে লাস্ট পিস। ঠিক আছে, আচ্ছা এখন লেখেন ইফ উই টেক, প্যারা দিয়ে লিখতে পারেন, ইফ উই টেক ওয়ান অফ দ্য কার্ডস, ইফ উই টেক ওয়ান অফ দ্য কার্ডস ফ্রম দ্য ফার্স্ট পিস ফ্রম দ্য ওয়ান অফ দ্য কার্ডস ফ্রম দিস সলিউশন, ইফ উই টেক ওয়ান অফ দ্য কার্ডস ফ্রম দিস সলিউশন কার্ড সি ইউ টি এস ফ্রম দিস সলিউশন সামহোয়ার ইন দ্য মিডেল somewhere in the middle say k and comma diye lekhen and split it middle comma diye say k dhore nilam k say k and split it so we have two sub problems so we have two sub problems ekta hocche c I theke hocche k arekta hocche and c k plus 1 theke j that means pura jinish ta ke je amra bhag korlam prothom bhag ta hocche c I theke k ar pore ta hocche k plus 1 theke j oi insertion sort er motoi chilo and j ব্র্যাকেটে লিখেন যে অ্যাজিউমিং আওয়ার অপটিমাল অপটিমাল ইজ নট জাস্ট আ সিঙ্গেল পিস অ্যাজিউমিং আওয়ার অপটিমাল ইজ নট জাস্ট আ সিঙ্গেল পিস ঠিক আছে ওকে সো মানে কাইন্ড অফ এরকম আর কি যে যেটা বলছিলাম যে আমি যদি পুরো রড নেই ফুল রডটার মধ্যে যদি এটা যদি আমি আই থেকে জে পর্যন্ত ধরি তো যদি আমি ভাগ করি তাহলে একটা হচ্ছে আই থেকে কে পর্যন্ত আর একটা হচ্ছে কে প্লাস ওয়ান থেকে জে পর্যন্ত এই এই হচ্ছে কাহিনি আচ্ছা এখন লিখেন লেটস অ্যাজিউম আমার লিখার কারণ আছে যখন আমরা প্রবলেমটা সলভ করবো তখন বুঝতে পারবেন যে এটা কেন লিখতেছি বাসায় যে যেন এটা বুঝতে পারেন লেটস সে মানে লেটস অ্যাজিউম উই হ্যাড এ মোর অপটিমাল ওয়ে অফ কাটিং সি আই ডট ডট কে
ঠিক আছে উই উড সোয়াপ উই উড আই হ্যাভ টু কে দে ফিউচার দিয়ে দেন উই উড সোয়াপ দ্য ওল্ড সি আই ডট ডট কে and replace it with the more optimal ci dot dot k মানে কাহিনী হচ্ছে যে আমরা ধরে নিলাম যে প্রথমটা হচ্ছে আই ডট ডট কে আই ডট ডট কে পর্যন্ত যেটা ছিল এখানে আমি যে সলিউশনটা পেয়েছিলাম পরবর্তীতে আবার এখানে আমি আরেকটা সলিউশন পেয়েছি পরবর্তীতে যে সলিউশনটা পাবো সেটা যদি অপটিমাল হয় অর্থাৎ সেটা যদি প্রফিট বেশি হয় তাহলে আমরা আগেরটাকে বাদ দিয়ে পরেরটা নিয়ে নেব মানে এই একই আই ডট ডট কে পর্যন্ত যে সলিউশনটা আমার আসবে সেটা দেখালাম না আমি এক 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 করে ভাগ করলাম সো প্রথম আই এক এক করে ভাগ করার পরেও আবার যখন দেখলাম যে এক এক দুই দিলাম তখন কিন্তু আবারও সেই আটই আসতেছিল সো যতটুকু করলাম ওইটা ভাগ করার পরে যদি দেখি অপটিমাল সলিউশন মানে প্রফিট আমার আরও বেশি আসছে আরেক জায়গা থেকে বা প্রাইস আমার আরও এক জায়গায় বেশি আসছে তাহলে আমি ওইটাই নিব ওটা হচ্ছে আমার অপটিমাল সলিউশন সো আগেরটাকে রিপ্লেস করে দেবো জাস্ট এটাই ওভারঅল ওভারঅল দ্য এন্টায়ার প্রবলেম উড নাও হ্যাভ অ্যান ইভেন মোর অপটিমাল সলিউশন উড নাও হ্যাভ অ্যান ইভেন মোর অপটিমাল সলিউশন But we already have stated that we had the optimal solution. Stated. We already had stated that we had the optimal solution. Dina, likhen, likhen. This is contradiction. Contradiction. This is contradiction. মানে আমরা একবার বললাম যে সলিউশন আছে আবার বললাম যে সলিউশন আছে অপটিমাল তাহলে কিন্তু কী হলো এটা কিন্তু মাঝখানে একটা কন্ট্রাডিকশন কন্ট্রাডিকশন সো এটার থেকে সলিউশন কী লেখেন দেয়ারফোর therefore our original optimal solution is the optimal solution the original optimal পেয়েছি সেটাই হচ্ছে আমাদের main optimal solution and this problem ওয়ালাইকুম সালাম আসেন অ্যান্ড দিস প্রবলেম এক্সিবিটস ই এক্স এইচ আই বি আই টি এস এক্সিবিটস অপটিমাল ই এক্স এইচ আই বি আই টি এস এক্সিবিটস অপটিমাল সাব স্ট্রাকচার ঠিক আছে Okay. Let's define ধরে নিলাম যে সি আই ইজ দ্য সি আই এজ দ্য প্রাইস অফ অফ দ্য অপটিমাল কাট of a rod up the rod up until length i ধরে নিলাম
আমার সিআইটা হচ্ছে অপটিমাল প্রাইস। আমি কাট করার পরে প্রত্যেকবার আমার যে নতুন করে আসবে, নতুন করে আমি যেটা পাবো, সো ওইটা হচ্ছে আমার অপটিমাল, এবং সেটাকে আমি ডিফাইন করলাম সিআই দিয়ে। আরেকটা হচ্ছে লেট ভিকে, অনেক কিছু হতে পারে, জাস্ট একটা ফাংশন ধরে নিলাম আর কি, লেট ভিকে বি দ্য প্রাইস অফ এ কাট অ্যাট লেন্থ কে। তো একটা ধরে নিলাম হচ্ছে সিআই হচ্ছে আমাদের প্রাইস, মানে অপটিমাল প্রাইস, আর সিকেটা হচ্ছে কি, ভিকেটা হচ্ছে কাট লেন্থ, মানে হচ্ছে যে ওটার প্রাইস আর কি, অথবা লেন্থের ওই ইয়াটা আর কি, প্রথমটা, প্রথম প্রাইসটা। আচ্ছা, ওটা আমি যখন এক্সাম্পল দেখো তখন দেখাবো। তো এখন একটা পয়েন্ট দেন, হাউ টু ডেভেলপ এ সলিউশন, হাউ টু ডেভেলপ এ সলিউশন। তো প্রবলেমটাকে ক্রিয়েট করে নিলাম, তাকে ধরে নিলাম, এখন হচ্ছে আমরা সলিউশনটা বলবো আর কি। সো হাউ টু ডেভেলপ এ সলিউশন, সো উই ডিফাইন দ্য স্মলেস্ট প্রবলেম ফার্স্ট, উই ডিফাইন দ্য স্মলেস্ট প্রবলেম ফার্স্ট অ্যান্ড স্টোর দেয়ার সলিউশনস। অ্যান্ড স্টোর দেয়ার সলিউশনস, স্টোর দেয়ার সলিউশনস, স্মলেস্ট প্রবলেমটা ফার্স্টটাকে দেখবো এবং তাদের অপটিমাল সলিউশন যেটা সেটাকে আমরা স্টোর করবো, কারণ ওইটা আমরা পরবর্তীতে ইউজ করবো। আমরা আগে কিন্তু বলছিলাম ডাইনামিক প্রবলেমে আমরা কী করি, সাব প্রবলেমে ভাগ করি, সাব প্রবলেমে ভাগ করার পরে ওই প্রবলেমের সলিউশনটা আমরা পরেরটার জন্য ইউজ করি। আবার আগের স্লাইড আপনার খেয়াল থাকে, আমরা ডাইনামিক প্রবলেম যখনই করি না কেন আমরা এটার সলিউশনটা পরবর্তীতে আবার ইউজ করি। যেমন হচ্ছে আমাদের ফিবোনাচিতে ছিল 01, আবার 011, মানে আগের দুটাকে যোগ করে হচ্ছে পরটা করতেছে। সো আগেরটা ইউজ করেই কিন্তু আমরা পরটা করতেছি। উই ইনক্রিজ দ্য রড লেন্থ, উই ইনক্রিজ দ্য রড লেন্থ অ্যান্ড ট্রাই অল দ্য কাটস ফর দ্যাট সাইজ অফ রড। টেকিং দ্য মোস্ট প্রফিটেবল ওয়ান, মানে একসাথেই কমা দিয়ে লেখেন, টেকিং দ্য মোস্ট প্রফিটেবল ওয়ান। পরের পয়েন্টটা হচ্ছে উই স্টোর দ্য অপটিমাল সলিউশন, উই স্টোর দ্য অপটিমাল সলিউশন ফর দিস, উই স্টোর দ্য অপটিমাল সলিউশন ফর দিস সাইজড পিস, সাইজড মানে SIZED, সাইজড পিস অ্যান্ড বিল্ড সলিউশনস টু লার্জার পিসেস from them in some sort of data structure. So আমরা যে সূত্রটা ইউজ করবো সেটা হচ্ছে, সো আওয়ার রিকার্সিভ ফাংশন ইজ কাইন্ড অফ এরকম, সি আই ইজ ইকুয়াল টু ম্যাক্স ভি কে প্লাস সি
আই মাইনাস কে, এবং এই সি আইটা হচ্ছে বাই ম্যাক্সটা হচ্ছে ওয়ান লেস দেন কে লেস দেন আই। তো এটা হচ্ছে আমাদের মেইন সূত্র, আমরা এটাকেই ইউজ করে হচ্ছে সব কাজ করব। ঠিক আছে, আচ্ছা আমি এখন তাহলে প্রবলেমটা লিখে ফেলি আর সলিউশন শুরু করি। তো এটা হচ্ছে আমাদের রিকার্সিভ ফাংশন। শিওর, সেদিন ওই ওভারটা যদি সাইফুলের না দিয়ে মিনহাজ দেওয়া হয়তো, আমি বাইরে থেকে চিল্লাচ্ছিলাম মিনহাজ দেওয়ার জন্য, কে ভিতর থেকে হচ্ছে সাইফুল দিয়ে দিল। আমার দুঃখে টানা তিন চারটে ফোর সিক্স খেল। আচ্ছা আমি ইয়াটা লিখে রাখি উপরে, না লাস্ট ওভার ছিল না ওটা, লাস্ট আর সেকেন্ড লাস্ট ওভার। আমি ভাবছিলাম যে মিনহাজ কাকে দিয়ে তারপর হচ্ছে লাস্টে সাইফুলকে দিই, যেহেতু ইয়ে করতে ভালো করছিল একটা ওভার কিন্তু ভালো করছিল সাইফুল, কিন্তু ইয়র্কার লেন্থে বল করা, ও ফার্স্ট ওভার কিন্তু ইয়র্কার লেন্থে বলছিল, পরের সবগুলো বল দিয়ে হচ্ছে ওভাবে দিচ্ছে, কেন দিলে বুঝলাম না। যাই হোক, আমি বাইরে থেকে চিল্লাচ্ছিলাম মিনহাজ দেওয়ার জন্য, এখন হচ্ছে ভিতরে হচ্ছে ওই ইয়ারা মনে হয় যে দুজন আসলেও না আবদুল্লাহ ইয়া সাগর, ওরা মনে হয় ইয়ারে দিয়ে দিচ্ছে সাইফুলে দিয়ে দিচ্ছে। যাই হোক আমি এটা লিখে রাখি উপরে, এটা আমাদের লাগবে। আজমলের কি এ আজমল না ইয়া আপনার নাম জানি ভুলে গেছি, সুফিয়ান, সুফিয়ানের কি ইয়াতে শুক্রবার ইয়া থাকে, অফিস থাকে, একটু খেলা টেলা দেখতে আসতেন? ও আচ্ছা, না 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 আই মাইনাস কেই তো, ও হ্যাঁ 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 ঠিক আছে, আই লেস দেন কে লেস দেন ইকুয়াল টু আই। তো এটা হচ্ছে সূত্রটা আমরা ইয়ে করে রাখলাম। এখন হচ্ছে আমরা বক্সটা দিই আমাদের মেইন যে প্রবলেমটা সলভ করব। এটা ভি কে ধরে নেই তাহলে হচ্ছে সুবিধা হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট। এখানে হচ্ছে আমরা অপটিমাল সলিউশনটা বের করবো ওই ইয়ার জন্য, লেন্থের জন্য। এটা হচ্ছে আচ্ছা, তো এখানে হচ্ছে অপটিমাল সলিউশনটা আমরা বের করবো, এটা হচ্ছে সিআই। সো আই এর ভ্যালু হচ্ছে এই যে এগুলা ওয়ান টু থ্রি ফোর, আর ভিকে হচ্ছে ভিকে এর ভ্যালু হচ্ছে এগুলা। আচ্ছা এখন আমি জাস্ট শুধুমাত্র প্রবলেমে সলিউশন চলে যাই। দেখেন প্রথমে আই এর ভ্যালু হচ্ছে, এটা কাহিনি হচ্ছে ওয়ান থেকে মানে ওয়ানের চেয়ে বড়ো কে, কে এর চেয়ে বড়ো হচ্ছে আই, মানে ওয়ানের
চেয়ে বড় বা সমান হচ্ছে কে, কে এর চেয়ে বড় বা সমান হচ্ছে আই। তো প্রথমে ধরলাম হচ্ছে সি অফ ওয়ান, সলিউশন প্রথমে আই এর জায়গায় আমি ওয়ান ধরে নিলাম। সো ওয়ান যদি ধরে নেই তাহলে হচ্ছে যে ম্যাক্স আসে ভি অফ, মানে আই যদি ওয়ান হয় তাহলে আই এর চেয়ে ছোটো হচ্ছে কে, তাহলে জিরো হবে অথবা তার সমান হতে পারে, ধরে নিলাম তার চেয়ে ছোটো জিরো, তার মানে হচ্ছে ভি জিরো, ভি জিরোর কোনো মানই নাই। আর সি হচ্ছে আই হলো ওয়ান মাইনাস জিরো, কিচ্ছু না। সো সি ওয়ানের মান আমরা ধরে নিলাম বেস কেস প্রাইস ওয়ান, ওয়ানটাই হবে। সো ওয়ান আমরা করতে করতে বুঝে যাবো, সমস্যা নেই। এখন হচ্ছে আমরা সি টুতে যাই, সি টু করলে বুঝতে পারবেন। সি টু, সি টু এখন দেখেন সি টুতে এই আয়ের ভ্যালুটা হচ্ছে তাহলে দুই, আর কে এর ভ্যালু হচ্ছে তাহলে এক কম, এক এক ধরে নিলাম। যেহেতু এক এটা কে সমান, মানে আই যেটা হবে তার চেয়ে এক ছোটো হচ্ছে বা তার চেয়ে একটু ছোটো হচ্ছে আপনার ইয়েটা, তো দুইয়ের কম আমি এক ধরে নিলাম, আপনি ওয়ান পয়েন্ট ফাইভও ধরতে পারেন, সমস্যা নেই। সো ম্যাক্স, সো ভি কে, দ্যাট মিন্স হচ্ছে কে এর মান হচ্ছে তাহলে ওয়ান, ভি ওয়ান প্লাস সি হচ্ছে আই, আই এর মান হচ্ছে দুই আর কে এর মান হচ্ছে আপনার ওয়ান। সো তাহলে ম্যাক্স ভি ওয়ানের মান কত, তাহলে ভি ওয়ানের মান হচ্ছে, ভি ওয়ানের মান হচ্ছে ওয়ান প্লাস সি টু মাইনাস ওয়ান, মানে হচ্ছে সি টু মাইনাস ওয়ান হচ্ছে সি ওয়ান আর কি। তাহলে ম্যাক্স ওয়ান প্লাস, আচ্ছা এটা না করে, হ্যাঁ ভি ওয়ান প্লাস সি ওয়ান, তাহলে কত আসে, ভি ওয়ানের মান হচ্ছে এক আর সি ওয়ানের মান এক, এক আর এক দুই, বুঝি নেই, বুঝার কথাও না। দেখেন সি ওয়ানটা হচ্ছে, যেহেতু সি ওয়ানে ভি জিরোর কোনো মান নাই, সো দ্যাট এটা রেজাল্টটা বেস কেসই আসবে, অর্থাৎ এখানে যেটা আসছিল এখানে সেটাই আসবে, গেল। আমরা কী করতেছি, আমাদের লেখা অনুযায়ী আমরা কী করব, যখনই এইখানে যতগুলো আছে মান ঠিক ততগুলো পর্যন্ত, আবার বলি এইখানে যতগুলো মান আসবে ঠিক ততগুলো পর্যন্ত হচ্ছে আমরা বের করব। সি টু আছে মানে হচ্ছে কি, আমরা সি টু এর জন্য তাহলে আই, আইতে আমরা টু বসাবো, সি টু যেহেতু সি আই এর মানই বসাচ্ছি আমরা প্রত্যেকবার, ফাংশনের মান হচ্ছে আই, তাহলে আয়ের মান প্রথমে ওয়ান বসালাম, ওয়ান বসানোর জন্য কিছু যেহেতু পাইনি সো আমরা বেস কেস প্রথমে ওয়ানটা ছিল এই ওয়ানটাই বসাই দিছি। এখন সি এর মানটা হচ্ছে আমি টু বসাইছি, টু বসানোর পরে আমার ম্যাক্স তাহলে হচ্ছে আমি এখানে বসাই, কারণ যদি আমি এখানে আয়ের মান টু বসাই অবভিয়াসলি এক মান কম আসবে, এখানে এক মান কম আসে মানে কি দুইয়ের চেয়ে কমপক্ষে কিছু কম আসবে, এক না হলেও কিছু কম আসবে আর কি, ধরে নিলাম দুইয়ের চেয়ে কম হচ্ছে এক। সো ভি কে এর মান তাহলে এক আর সি এর মান হচ্ছে, মানে সি এর বাকিটুকু হচ্ছে আই হলো তাহলে দুই আর কে হলো ওয়ান, তাহলে ভি ওয়ান প্লাস সি ওয়ান, এগুলো হচ্ছে, এটা হচ্ছে ভি, মানে ভি কে বলছিলাম এটা, সো এটা হচ্ছে ভি ওয়ান, এটা ভি টু, যদি আপনাদের মানে মনে না থাকে তাহলে এভাবে লিখে নিতে পারেন, ভি টু, ভি থ্রি, ভি ফোর, ভি ফাইভ, ভি সিক্স, ভি সেভেন, আর এগুলো হচ্ছে তাহলে সি ওয়ান, সি টু, সি থ্রি, সি ফোর, সি ফাইভ, সি সিক্স, সি সেভেন, সি এইট, এমন আর কোনো কনফিউশন হবে না। সো প্রথমে ভি ওয়ান, ভি ওয়ানের মান হচ্ছে এক, তারপর হচ্ছে সি ওয়ানের মান হচ্ছে এক, এক আর এক যোগ করলে দুই আসলো। এখন বলছে ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কোত্থেকে নিব, তাহলে প্রথমে সি টু এর জন্য যেটা মান নিব, অর্থাৎ জাস্ট এটাই বলি, আমাদের তো কিন্তু সি জিরো কোনো ভ্যালু ছিল না বা ভি জিরো কোনো ভ্যালু ছিল না, ওয়ান থেকে কিন্তু শুরু হয়েছে। সো যখনই আমরা ম্যাক্স বের করব, যেখানে যে শেষ হবে ঠিক তার পরের ভি ভ্যালুটা হচ্ছে আমরা দিয়ে দিব, ওটা কিন্তু আমাদের ইয়েতে লেখা আছে অপটিমাল সলিউশনে। সো ভি ওয়ানটা বের করছিলাম, এখন ভি টুটা নিই, এখানে ভি টু হচ্ছে কত,
फाइव सो তাহলে এই 2 আর 5 এর মধ্যে ছোট কে ইয়া বড় কে ভি2 5 সো আমরা এখানে 5 বসাই দিলাম এটা হচ্ছে অপটিমাল সলিউশন অর্থাৎ আমার প্রফিট কোথায় সবচেয়ে বেশি আসছে স্যার এটা আমরা আবার কেন করতেছি একই মানে আচ্ছা আমি সি3টা করি তাহলে বুঝতে পারবেন একদম ইজি ইজি হয়ে যাবে মানে এই প্রবলেমটা মজার প্রবলেম হচ্ছে আমাদের যখন ভার্সিটিতে স্যার করাচ্ছিলাম তখন স্যারকে জিজ্ঞেস করতাম স্যার আমরা বারবার কেন করতেছি স্যার বলতেছে যে সি থ্রিটা করি তারপর বুঝে যাবা তারপর আমি দেখাই সি থ্রিটা সো দেখেন সি থ্রিটা যাই তাহলে আচ্ছা এক কাজ করি সি টু এখানে থাকুক সি থ্রিটা আবার এখানে যাই সো সি যখন থ্রি আছে আয়ের মান হচ্ছে থ্রি তাই তো তার মানে আয়ের ভ্যালু যদি এখানে থ্রি হয় তো এখানে অবভিয়াসলি তার চেয়ে একটু কম টু দিয়ে দিলাম তাহলে ম্যাক্স কাহিনিটা হচ্ছে প্রত্যেকবার যতগুলো পর্যন্ত আছে ঠিক ততগুলো পর্যন্ত আমাকে নিতে হবে অর্থাৎ এখন তাহলে ভি ওয়ান প্লাস সি হচ্ছে থ্রি মাইনাস টু তাহলে ভি ওয়ান প্লাস সি ওয়ান তাই তো আচ্ছা তাহলে ভি ওয়ান হচ্ছে কত এক সি ওয়ান হচ্ছে সি ওয়ান জানে কত সি সি ওয়ান হচ্ছে ওয়ান আসলো দুই শেষ হয় নাই তাহলে আগের সবগুলো সলিউশন নিতে হবে এখান থেকে সো এখন হচ্ছে আমরা ভি টু তে দিব ভি টু প্লাস সি তাহলে সি এর মান তো আগে যা ছিল তাই থ্রি আর ভি এর মান হচ্ছে টু তাহলে ভি টু প্লাস সি ওয়ান ভি টু কত আছে ভি টু হচ্ছে ফাইভ সি ওয়ানের মান হচ্ছে ওয়ান সিক্স ভি ওয়ান ভি টু এবং লাস্ট সি থ্রি আছে সো আমাদের আরেকটা ভি থ্রি নিতে হবে ভি থ্রি এর মান হচ্ছে এইট সো বিষয়টা হচ্ছে ম্যাক্স হচ্ছে আমরা নিব এইখানে যত সংখ্যা আছে ঠিক ভি তত পর্যন্ত আমরা নিব সো সি যদি থ্রি থাকে ভি ওয়ান ভি টু ভি থ্রি পর্যন্ত নিব তাহলে যদি সি ফোর হয় তাহলে ভি ওয়ান ভি টু ভি থ্রি ভি ফোর পর্যন্ত নিব এবং যে লাস্টেরটা একদম দেখেন একদম লাস্টেরটা আমি এইট লেখার কারণ কি আমি এটা এইট লেখার কারণ হচ্ছে আমি এটা কোনো ম্যাক্স বসাতে পারবো না কেন বসাতে পারতেছি না যদি দেখেন আমরা বসাই ভি থ্রি বসালাম ভি থ্রি প্লাস সি থ্রি মাইনাস থ্রি তখন আসলে সি জিরো সি জিরোর কেমন কোনো ভ্যালু আছে হ্যাঁ কেন ওয়ান হবে কেন ওয়ান 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 আচ্ছা 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 হ্যাঁ 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 আচ্ছা ডান 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 তো হচ্ছে ভি এর মান হ্যাঁ ঠিক 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 বলেন নাই কেন আপনারা তাহলে ভি ওয়ান প্লাস থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ তাহলে ভি ওয়ান প্লাস সি টু ঠিক আছে তাহলে ভি ওয়ান হচ্ছে ওয়ান আর সি টু হচ্ছে ফাইভ সি টু হচ্ছে ফাইভ তাহলে হচ্ছে এটা হচ্ছে সিক্স তাহলে ভি টু প্লাস সি থ্রি মাইনাস টু তাহলে হচ্ছে ভি টু হচ্ছে ফাইভ আর সি ওয়ান হচ্ছে ওয়ান সিক্স তাহলে সিক্স সিক্স দুটোই আসলো আচ্ছা ঠিক আছে আর ভি থ্রি হচ্ছে শেষটা তাহলে শেষটা হচ্ছে কত ভি থ্রি এইট বুঝি নেই বুঝো তোমার কথা না না বুঝি নেই আচ্ছা আমি যতটুকু সি এর মান নিচ্ছি ঠিক ফুলটা এখানে আসবে একদম লাস্ট পর্যন্ত আসবে যতগুলা পারি সবগুলো কিন্তু বিয়োগ হবে কাহিনী হচ্ছে আমি ভি থ্রি নেওয়ার পরে যদি আমি এখানে সি এর মান থ্রি মাইনাস থ্রি বসাই অর্থাৎ আমার এখানে কে এর মান কত থ্রি ভি কে আর সি আই সো সি এর মধ্যে যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আই আয়ের ভ্যালু আর ভি এর মধ্যে সেগুলো হচ্ছে কে এর ভ্যালু আই থেকে শুরু করে জে পর্যন্ত তো তার মাঝখানে এই এটা হচ্ছে কে পরটা হচ্ছে কে প্লাস ওয়ান থেকে জে আমি ভাগ করতেছি কতটুকু পর্যন্ত নিচ্ছি আমি রড কাট কাট করে করে কতটুকু পর্যন্ত নিলে আমার সবচেয়ে অপটিমাল সলিউশন আসে সো আমি এবার ছবির মধ্যে না করে আমরা এইভাবে হিসাব করে বের করতেছি সো তাহলে এখানে ভি থ্রি হ্যাঁ ভি টুতে কে এর মান টু এই যে কে এর মান ভি ওয়ান এটা হচ্ছে কে এর মান তাহলে আই মাইনাস কে
আই মাইনাস কে, তাহলে এখানে যে কে এর মান থাকবে, এখানে সেম কে এর মান থাকার কথা না, তাহলে এখানে কে এর মান ওয়ান, এখানে কে এর মান ওয়ান, যেটা আমরা ইয়া সুফিয়ান ঠিক করে দিল। সো এখানে যদি কে এর মান টু হয় তো অবভিয়াসলি থ্রি মাইনাস মানে আই মাইনাস কে। সো আমার তো আই তো প্রত্যেকবার ঠিকই আছে, জাস্ট খালি কে এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, কে এর ভ্যালুটা হচ্ছে তাহলে টু, এই টু বিয়োগ করলাম, তাহলে ভি টু প্লাস সি ওয়ান। বুঝছি জিনিসটা? আচ্ছা তাহলে এখানে আমরা সি, হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর, নিজেরাই পারবেন। এটা করার আরও আরও ওয়ে আছে, আরও দুই তিনটা ওয়ে আছে। না মানে বুঝি নাই না, ভি থ্রি আমি এইট লিখছি কেন? দেখেন আমি যখন ভি থ্রি লিখতেছি, ভি থ্রি মানে হচ্ছে তাহলে আমার কের মান হচ্ছে থ্রি, তাই না? তাহলে কের মান যদি থ্রি হয় তার মানে হচ্ছে সির মান তো আগে দেওয়া ছিল থ্রি, তাহলে সিও কিন্তু থ্রি দেওয়া আছে, তার মানে মানে সির মান থ্রি বলতে হচ্ছে আই আয়ের মান থ্রি আর কি, আই থ্রি, তার মানে হচ্ছে কি ভি থ্রি প্লাস মানে ভি থ্রি এর মান তো না, ভি থ্রি প্লাস সি অফ আই মাইনাস কে, তো আই হচ্ছে থ্রি, কে হচ্ছে থ্রি, তাহলে ভি থ্রি প্লাস সি জিরো। সি জিরোর কোনো মান আছে? যেহেতু সি জিরোর কোনো মান নাই, আমার আলটিমেটলি ভি থ্রি থাকতেছে, সো ভি থ্রির মান হচ্ছে এইট উপর দেওয়া আছে, সেই জন্য আমি এইট লিখে দিছি। শেষ করবো ভি থ্রিতে, যে ভি ফোরে যেতে পারতেছি না বিকজ আমার ওই সি থ্রি হচ্ছে তাহলে বেশি হয়ে যায়, তখন আমার মাইনাস এসে পড়ে। তাহলে আমি যখন সি তাহলে ফোর করি, সি ফোর মানে আপনি পারবেন, সো সি ফোর হচ্ছে তাহলে ম্যাক্সিমাম অফ, তাহলে যেহেতু ফোর তার মানে হচ্ছে আয়ের ভ্যালু হচ্ছে ফোর, আর কে এর ভ্যালু তাহলে ধরে নিলাম থ্রি, তাহলে ভি ওয়ান, ভি ওয়ান প্লাস সি অফ ফোর মাইনাস ওয়ান, তাহলে ভি ওয়ান প্লাস সি থ্রি, তাহলে ভি ওয়ান হচ্ছে কত জানা ছিল, ভি ওয়ান হচ্ছে ওয়ান, সি থ্রি হচ্ছে, ও আচ্ছা ঠিক তো বসাই নেই, থ্রি হচ্ছে এইট, যেটা হচ্ছে ম্যাক্সিমাম আসবে, ওখানে ম্যাক্সিমাম এইট আসছিল, ওটা কিন্তু অপটিমাল সলিউশন। সো সি থ্রি হচ্ছে এইট, ওয়ান প্লাস এইট হচ্ছে নাইন। আচ্ছা আবার ভি টু, ভি টু প্লাস সি হচ্ছে ফোর মাইনাস টু, সো ভি টু প্লাস সি টু, সো ভি টু হচ্ছে, ভি টু হচ্ছে ফাইভ আর সি টু হচ্ছে ফাইভ, টেন নিলাম। ভি থ্রি প্লাস সি ফোর মাইনাস থ্রি, অর্থাৎ ভি থ্রি প্লাস সি অফ ওয়ান, তাহলে ভি থ্রি কত জানো, ভি থ্রি হচ্ছে এইট আর সি ওয়ান হচ্ছে ওয়ান নাইন, আর ভি ফোর হচ্ছে, যেহেতু আমাদের সি ফোর ছিল হায়েস্ট, সো আমাদের ভি ফোর হচ্ছে, ভি ফোর হচ্ছে নাইন। সো নাইন আছে, নাইন আছে, টেন আছে, নাইন আছে, সো হায়েস্ট হচ্ছে, অপটিমাল হচ্ছে তাহলে টেন, সো সি ফোরের মান হচ্ছে তাহলে আমার টেন। সি ফাইভটা করেন তো, কত কত বের করছি, তেরো, ঠিক আছে, সি সি সিক্স করতেছেন, করেন করেন করেন, সি সিক্স করেন,
17 কত দিয়ে আসে v6 এ যায় না আচ্ছা আসতে পারে সো v6 এ হচ্ছে তাহলে 17 কোনটা কাটতেছে যেমন স্যার প্রথমটা প্রথম পেমেন্টটা দেখলে কি বলবো আমরা সাপোজ আর্বিট্রেটর রড আছে হ্যাঁ আর যদি এক মিনিট মতো কাটে তাহলে এক মিনিট প্রাইস হচ্ছে যদি এটা কাটে বাদ পাস দেখেন এটা হচ্ছে কি প্রথমে আমি বলতেছিলাম আর কি আপনি আসার আগে হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম ধরেন আমার একটা রড আছে আমার একটা রড আছে এই রড এটার এই প্রবলেমটার নামই হচ্ছে রড কাটিং প্রবলেম সো আমি বললাম যে আমার কাছে বক্স আছে আমি বক্সের থেকে আচ্ছা ধরেন এই বক্স না দিই আমি যে এখান এখান থেকে ধরতেছি ধরেন চার পর্যন্ত আমার বক্সটা চার পর্যন্ত আছে তো আমি কী করলে আমার অপটিমাল সলিউশন পাবো অপটিমাল সলিউশন মানে হচ্ছে যে আমি আমাকে 4 ইঞ্চিতে বিক্রি করতে হবে এখানে ফুল 4 ইঞ্চি একসাথে বিক্রি করতে পারি আবার কেটে কেটেও বিক্রি করতে পারি বিক্রি করলে কততে যে আমি হচ্ছে আমার সর্বোচ্চ অপটিমাল মানে হচ্ছে সবচেয়ে বেশি প্রাইস পাবো সো ধরেন আমি কী করলাম এটাকে এক 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 ভাগ করলাম তো 4 ইঞ্চিতে ভাগ করলাম 4 ইঞ্চিতে ভাগ করলে 1 ইঞ্চির জন্য প্রাইস কত করে এক করে $1 করে $1 $1 $1 $1 তাহলে সবগুলো মিলে আমার আসলো $4 আবার আমি এটাকে কী করতে পারি এক আর তিনে ভাগ করতে পারি তখন আমার 4ই আসে তাহলে $1 আর তিনের জন্য কত ছিল $8 তিনের জন্য আসছে হচ্ছে $8 তাহলে 8 আর 1 = 9 আসলো আগেটা ছিল হচ্ছে $4 এটা আসলো হচ্ছে $9 আচ্ছা এটা ছিল এক এক করে আর এখানে হচ্ছে এক আর তিনে আবার কী থাকতে পারে ধরেন 2 করে থাকতে পারে 2 2 আমি 2 করে নিয়ে এটাকে বিক্রি করতে পারি তাহলে 2 করে হলে হচ্ছে 5 5 10 এই 5 এই 5 তার মানে হচ্ছে 2 2 করে নিলে হচ্ছে $10 আবার কী করতে পারি 4 শুধু ফুলটাকে 4 4 বিক্রি করতে পারি ফুলটাকে 4 বিক্রি করলে হচ্ছে 9 4 বিক্রি করলে হচ্ছে 9 আর কি যায় হ্যাঁ একটা যায় সেটা হচ্ছে কি 1 1 2 1 1 2 কত হয় একে হচ্ছে $1 দুইও হচ্ছে $1 আর দুইও হচ্ছে $5 তার মানে হচ্ছে 5 6 7 তার মানে 1 1 2 হচ্ছে $60 তাহলে এটার মধ্যে সর্বোচ্চ ইয়া কত অপটিমাল কত 10 আমি রড কাটিং প্রবলেম দিয়ে মেইনলি হচ্ছে ডাইনামিক প্রবলেমকে সলভ করি ডাইনামিক প্রোগ্রামকে সলভ করি বা ডিপি সলভ করি ডিপি সলভ করি কি যে আমি ডিপিতে একটা বড় প্রবলেমকে কয়েকটা সাব প্রবলেমে ভাগ করি সাব প্রবলেমে ভাগ করে ওই যে সাব প্রবলেমগুলো করতেছি এক একটা সাব প্রবলেম সলিউশন করলে বড় প্রবলেমটা সলিউশন হয় আগেরটা সলিউশন করলে পরেরটা সলিউশন হবে সো সবগুলো ছোটো প্রবলেমকে সলিউশন করলে আমার লাস্টে বড় প্রবলেমটা সলিউশন হয়ে যাবে তার একটা এক্সাম্পল হচ্ছে এই রড কাটিং প্রবলেম সো ডিপির জন্য হচ্ছে আমরা এই কাজটা করতেছি এটা একটা এক্সাম্পল ডিপির অ্যালগোরিদম এই জন্য হচ্ছে করতেছি আমরা করেন তাহলে সি 7 করছেন এটা আসছে সি 7 এ এটিন আসছে আসতে পারে আসলো আসলো ঠিক আছে আর লাস্টটা কত আসছে মানে যেহেতু 4টাতে 18 আসছে তার মধ্যে যে কোনো একটা আসবে 18 ঠিক আছে মানলাম আর লাস্টটা কত আসছে কোন 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 শেষ করে দাও
আমরা আগামী ক্লাসে একটা দেখব, সেটা হচ্ছে ডিক্সট্রা। তারপরটা দেখব যদি টাইম পাই তাহলে হচ্ছে ন্যাপস্যাক, এটা হচ্ছে ফ্লয়েড ওয়ার্শেল। কত আছে? 22। ঠিক আছে, সো এই হচ্ছে তাহলে আমাদের কাহিনী। তো এখন তাহলে আমরা দেখলাম, আচ্ছা 22 যে আসে প্রথম 22টা কত আসছিল? V2-তে। দ্যাট মিন্স হচ্ছে সি অফ 8 হচ্ছে ম্যাক্স অফ V2 প্লাস সি অফ 8-2। দ্যাট মিন্স V2 প্লাস সি 6। V2 হচ্ছে 5 আর সি 6 হচ্ছে 7-22। সো আমরা দেখলাম আমাদের 8-এ যে 22 আসছে এবং এই 22টা হচ্ছে এই অপটিমালের মধ্যে সবচেয়ে বেশি আসছে। সো যেহেতু এটা বেশি আসছে অর্থাৎ আমরা বলতে পারি সি 8-টাই হচ্ছে কি আমাদের অপটিমাল সলিউশন। সো এইটাই হচ্ছে রড কাটিং প্রবলেম। ছোটো দিতে পারি, বড়ো দিতে পারি, ডাজেন্ট ম্যাটার। এখন হচ্ছে মেন জিনিসে আসি, এটার কমপ্লেক্সিটি। তো যেহেতু আমাদের সি 8 হচ্ছে অপটিমাল সলিউশন হচ্ছে, তো অপটিমাল সলিউশনে মানে সি 8 যেহেতু আমাদের অপটিমাল, তো এটা যদি আমরা ডাইনামিক প্রোগ্রাম দিয়েও করতে পারি, ডাইনামিক প্রোগ্রামিং ছাড়াও করতে পারি। সো যদি ডাইনামিক প্রোগ্রাম দিয়ে করি তাহলে হচ্ছে উইদাউট ডাইনামিক প্রোগ্রামিং উইদাউট ডাইনামিক প্রোগ্রামিং দ্য প্রবলেম হ্যাজ এ কমপ্লেক্সিটি অফ 2n। বিগো 2n হচ্ছে আপনার এক্সপোনেনশিয়াল অ্যালগরিদম, এক্সপোনেনশিয়াল অ্যালগরিদম। সো উইদাউট ডাইনামিক প্রোগ্রামিং প্রবলেম এর কমপ্লেক্সিটি হচ্ছে বিগো 2n। আচ্ছা যদি আমি ধরি যে রডের হচ্ছে ইয়া হচ্ছে 8, মানে কাঠ হচ্ছে 8 অথবা লেন্থ হচ্ছে 8, তাহলে কী আসে? তাহলে যদি আমি লেন্থ লিখি, উপরটা মুছে দেই, সো 2 নম্বরটা হচ্ছে যদি লেন্থ হচ্ছে 8 হয়, কাট অফ লেন্থ 8 হয় ফর এ রড লেন্থ অফ 8, তাহলে কী হবে আপনার সলিউশন? কী হবে তাহলে? আচ্ছা দেয়ার আর যদি 8 অফ 8 হয় আর কি, লেন্থ অফ 8 হয়, তাহলে দেয়ার আর মানে 2n-1, এতটা হচ্ছে আপনার ওয়েস্ট টু কাট ইট টু কাট ইট
যদি লেন্থ 8 হয় তাহলে হচ্ছে যে আমার 2 টু দি পাওয়ার মাইনাস 1 অর্থাৎ 128 টা দ্যাট মিন্স 2 টু দি পাওয়ার 7 আর কি 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128 এটা হচ্ছে আপনার কমপ্লেক্সিটি 128 টা হবে আর যদি ডাইনামিক প্রোগ্রাম ইয়াদে করি উইথ ডাইনামিক প্রোগ্রামিং উইথ ডিপি যদি ডিপি দিয়ে করি তাহলে হচ্ছে কি এটা রিডিউসড হয়ে যাবে তো কমপ্লেক্সিটি উইল রিডিউসড টু বিগ ও অফ এন স্কোয়ার শেষ আচ্ছা এখন সমস্যা নাই এটা পরবর্তী বুঝবেন তো এখন আপনারা হচ্ছে মোটামুটি এই প্রবলেমটা বুঝতে পারছি তো আচ্ছা আগামী দিন আমাকে একটা ছোট প্রেজেন্টেশন দেবেন তো আমি হচ্ছে মোট তিনটা প্রবলেম দিচ্ছি আমি তিন চারটা প্রবলেম এখানে করাবো একটা তো আজকে করাইলাম আরও দুই তিনটা প্রবলেম করাবো সো মোট মনে হয় পাঁচ ছটার মতো প্রবলেম করা পড়বে কুইজ ল্যাবের ঝামেলা হবে সো প্রশ্ন ভিন্ন আসবে সো তার চেয়ে বরং হচ্ছে একটা প্রবলেমই সলভ করে নিজের মতো করে সলভ করে ইয়া করেন সেটা হচ্ছে আমাদের আমি তিনটা প্রবলেম দিব তো তিনটা প্রবলেম থেকে যে কোনো একটা হচ্ছে আপনারা চুজ করবেন আলাদা আলাদাই চুজ করেন ভালো হয় না মানে এই টাইপই একটা প্রবলেম আর কি সো তিনটা প্রবলেম হচ্ছে না রড কাটিং না ডিপির ডাইনামিক প্রোগ্রাম আমি আমি আরও দুই তিনটা করাবো হ্যাঁ আপনারা হচ্ছে তিনটা আমি হচ্ছে লিখে দিচ্ছি এই তিনটার মধ্যে থেকে যে কোনো একটা হচ্ছে চুজ করবেন চুজ করে ওটা একটা প্রবলেম তৈরি করবেন যে কোনো একটা প্রবলেম জাস্ট ওইটা হচ্ছে কি নিয়ে প্রেজেন্ট করবেন যেই হচ্ছে কাহিনী আমরা কী কীভাবে করছি জিনিসটাকে সো এক নাম্বার হচ্ছে ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন সবগুলো ডিপির দুই হচ্ছে লংগেস্ট কমন সিকুয়েন্স টু স্ট্রিংস আর তিন নম্বরটা হচ্ছে কয়েন চেঞ্জ কারণটা হচ্ছে কি আমি যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ওগুলো হচ্ছে ক্লাসে দেখাবো আর বাকি যেগুলো হচ্ছে যে মোটামুটি এগুলো পরীক্ষায় আসবে না এই তিনটা সো এই তিনটা হচ্ছে মানে এগুলো হচ্ছে কি পড়ানো হয় এক্সাম্পল বাট সবসময় সব পরীক্ষা আসে না তো এই তিনটা হচ্ছে আমরা ইয়া দিব প্রেজেন্টেশন দেবো সো আপনার যেটা ইচ্ছা সেটা হচ্ছে আপনি করতে পারেন কয়েন চেঞ্জ আছে ম্যাট্রিক্স চেন আছে লংগেস্ট কমন সিকোয়েন্স আমি ইয়া দিয়ে দিলাম যার যেটা ইচ্ছা সেটা দিয়ে খালি নিয়মটা কি আর একটা এক্সাম্পল এটা দিয়ে হচ্ছে একটা প্রেজেন্টেশন দেবেন আজকে যেরকম দেখানো হলো এরকম আর কি নিয়ম দিয়ে আমি তো লেখা বেশি দিছি আপনারা হচ্ছে লেখা কমের মধ্যে একটা ছোট মানে আমি যেমন আটটা দিছি হচ্ছে ডেটা আপনারা আটটা ডেটা না দিয়ে চারটা পাঁচটা দিতে পারেন চার বা পাঁচটা ডেটার মধ্যে যে কোনো একটা প্রবলেমকে হচ্ছে সলভ করে মানে তার নিয়মটাকে সলভ করার একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে একটা প্রেজেন্টেশন দিব আগামী বুধবার স্লাইড করে ভালো হয় স্লাইড করে ভালো হয় না এগুলো করায়নি এগুলো করায়নি কারণ হচ্ছে এগুলো পরীক্ষা আসবে না আমি করাবো ওগুলো যেগুলো পরীক্ষা আসবে না এটা আমি করতে চাচ্ছি না তবে যদি প্রবলেম হয় তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন কোনটা যদি প্রবলেম হয় বুঝতে প্রবলেম হয় আচ্ছা এই রড কাটিংয়ে স্লাইডটা সেটার স্লাইড নাই কয়েন চেঞ্জারটা থাকতে পারে আচ্ছা যদি লাগে কিছু আমি আপনাদের দিয়ে দেবনি আমি তাহলে আপনাদের একটা ইউটিউব ভিডিও দিয়ে দেবনি যদি আপনাদের লাগে তবে ওই বাকি যেগুলো আছে যেগুলো হচ্ছে একদম খুবই ইম্পর্টেন্ট ন্যাপস্যাক প্রবলেম ডিক্সট্রাস প্রবলেম আপনার হচ্ছে
টাওয়ার অফ হ্যানয় আর হচ্ছে ওয়ারশেল, ফ্লয়েড ওয়ারশেল, চারটা হচ্ছে আমি করাবো, কারণ এগুলো থেকে পরীক্ষা আসবে, বাট এই তিনটা থেকে পরীক্ষা আসবে না। এটা হচ্ছে আমরা জাস্ট এক্সাম্পল, ডিপি বুঝি কি না বোঝার জন্য হচ্ছে আমরা ইয়া দিচ্ছি। সো যদি আপনারা দেখেন, যদি লাগে আমি হচ্ছে ইয়া দিয়ে দিবনি, কোনো ওয়েবসাইট বা ইয়া থাকলে লাগলে আমি দিয়ে দিবনি, আর নেটে প্রচুর ইয়া আছে। আর হচ্ছে যে আর ও লাস্টে কিন্তু অবশ্যই কমপ্লেক্সিটি ইয়া করে দেবেন, স্লাইডের মধ্যে স্লাইড করে বা যেটাই করেন না কেন লাস্টে কিন্তু কমপ্লেক্সিটি অবশ্যই অ্যাড করবেন। এই হচ্ছে কাহিনী। সো আজকে এই পর্যন্তই, লাগলেও যে আমি স্লাইডটা হচ্ছে জাস্ট দেখাই দিই তাহলে, ওইটাই গেম খেলছেন না? খেলি নাই তবে জানি কাহিনী। থার্ড ক্লাস ওই ডিপিডি, আপনি যদি ডিপিটা জানেন না তাহলে হচ্ছে যে আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি দিয়ে দিন, সমস্যা নেই। আমি এবার ক্লাস থেকে বের হয়ে গেলে অনেক কিছু ভুলে যাই। তো আচ্ছা এটাকে দেখাবো, অ্যালগোরিদম দেখাবো একটা। আমাদের এখন মেইনলি বেশি কাজ হচ্ছে খালি জাস্ট অ্যালগোরিদম নিয়ে, ডিপি বলেন, গ্রিডি অ্যালগোরিদম বলেন, বা হচ্ছে যে এগুলো নিয়ে হচ্ছে বেশি কাজ হবে। ডিভাইড অ্যান্ড কনকোয়ারেরও কিছু জিনিস আছে। বিএফএস ডিএফএস দেখেছি না, বিএফএস ডিএফএস দেখানো আছে না, ব্রিফ ফর সার্চ আর ডিপ ফর সার্চ। আচ্ছা এখানে আমাদের স্লাইডেও দশটা দিয়ে করা আছে, করলেই হয়। এই ধরনের কোশ্চেন আসতে পারে কি যে ইন হাউ মেনি ডিফারেন্ট ওয়েজ ক্যান উই কাট আ রড অফ লেন্থ এন, মানে আমরা রডকে যদি কাটি কতভাবে কাটতে পারি। সো যেহেতু আমাদের ওখানে দশটা ছিল, নয় মানে যদি নয় মানে নয় ভাগে কাটি আর কি, নয় আট আর একে নয়, পাঁচ পাঁচ দশ, আট এক, এক এক পাঁচ, এক পাঁচ এক, মানে বিভিন্ন ওয়েতে কাটতে পারি। তো দেখেন, ফর এ রড অফ লেন্থ এন, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্সপোনেনশিয়াল, ক্যান নট ট্রাই অল পসিবিলিটিস ফর এন লার্জ, দ্য অবভিয়াস এক্সস্টিভ অ্যাপ্রোচ ওন্ট ওয়ার্ক। মানে আমাদের মেন কাজ হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান পর্যন্ত হচ্ছে কি আমাদের কাজটা চলবে রড কাটিংয়ে, কতগুলো দিই না কেন।
ওই যেটা বসলাম আই ওয়ান থেকে কে কে থেকে হচ্ছে লাস্ট পর্যন্ত। জাস্ট ছবি দিয়ে দিয়ে হচ্ছে বুঝিয়েছে ম্যাক্সিমাম রেভিনিউ অবটেন্ড কত করে করে হচ্ছে অবটেন হবে। এই যে দেখছেন এক্সাম্পলটা আর টু ইজ ইকাল টু ম্যাক্স পি টু, মানে জাস্ট দেখানো আর কি, যে কোনো একটা সিম্বল ধরে আর কি, আমি আমার একটা সিম্বল ধরে দেখিয়েছি। প্রত্যেক জিনিস হচ্ছে ছবি একে একে দেখিয়ে দেওয়া হয়েছে যে কোনটাতে কত আসবে না আসবে। এই হ্যাঁ চার দেওয়া থাকবে, একটা চার দেওয়া থাকবে, আমি হচ্ছে চারটা আপনাকে ইয়া করে দেবো, আপনি হচ্ছে ওখান থেকে সলভ করবেন এবং আমাকে অপটিমালটা জাস্ট দেখাবেন। আপনি আমার স্লাইডের মতো যেভাবে আসছে সেভাবে করতে পারেন, আমি যেভাবে দেখছি সেভাবে করতে পারেন। ইউটিউবে আরও বহুত নিয়ম আছে, ইউটিউবে কেউ কেউ কিছু কিছু আছে আমি দেখতাম বক্স করে করে করে, মানে রো আর কলাম করে করে করে, মানে রো এর মধ্যে কোনটা ছোটো কলামের মধ্যে কোনো ছোটো সেটা করে দেন হচ্ছে আবার চেঞ্জ করে হচ্ছে অন্যভাবে করে। সো বেশ কিছু সিস্টেম আছে এই ডট কাটিংয়েরই, যেভাবে ভালো মনে হয় আপনি করতে পারেন। না শুনেন, কম্পিউটার সায়েন্সে কাহিনী হচ্ছে যে আপনার কাছে যেটা সলিউশন ভালো মনে হবে আপনি সেটাই করবেন, অ্যালগোরিদমের সলিউশন হচ্ছে এটা। আমার কাছে যেটা ভালো ওইটাই করতে হবে বিষয়টা এরকম না, আমার কাছে ও আমি ভার্সিটি যেহেতু ওইটা করছিলাম ওইটা আমার এখন মনে আছে, তো ওইভাবে হচ্ছে আমি 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 করছি, আমার কাছে ওটা সহজ মনে হইতো। সো আপনার কাছে যেভাবে সহজ মনে হয় আপনি সেভাবে করতে পারেন। আর এসে হচ্ছে কোডটা মেমোরাইজ, ও আচ্ছা এই এটাকে বলা হয় টপ ডাউন মেমোরাইজেশন। আচ্ছা আমি লাইনটা মনে হয় লিখে দিই তাহলে, এই যে যেটা কমপ্লেক্সিটি লিখছি না কমপ্লেক্সিটি, এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ কমপ্লেক্সিটি। টপ ডাউন অ্যাপ্রোচ কমপ্লেক্সিটি, টপ ডাউন হচ্ছে একদম উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত আমি যাচ্ছি এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি মেমোরাইজ করি, মেমোরাইজ করে করে দিয়ে হচ্ছে পরটায় যাই। হচ্ছে যে আমাদের যে ডিপিতে বলছিলাম, ডিপিতে হচ্ছে কি প্রথমে সাব প্রবলেম ভাগ করলাম, সেই সাব প্রবলেমের যে রেজাল্টটা সেটা আমি মেমোরাইজ করে মেমোরিতে রেখে দেন হচ্ছে আমি পরটায় যাই। আমার এখানে টাইম কমপ্লেক্সিটি স্পেস বেশি লাগে বাট টাইম কম লাগে। আমার জন্য এফিশিয়েন্ট আর কি, মানে স্পেস বেশি লাগলেও এফিশিয়েন্ট। আমরা প্রথমে বলছিলাম যখন আমরা ডিপি করতেছিলাম যে কারণ এখানে স্পেসটা বেশি লাগবে, 100% স্পেস বেশি লাগবে কারণ আমি রিকার্সিভ ওয়েতে সলিউশন করতেছি। যখনই রিকার্সিভ ওয়েতে সলিউশন করেন এবং ডিপি দিয়ে করেন মানে ডাইনামিক প্রোগ্রাম দিয়ে করেন, অবভিয়াসলি আপনার আগের রেজাল্টটাকে মেমোরাইজেশন করতে হবে, মেমোরিতে রাখতেই হবে। সো মেমোরিতে রাখলে কারণ হচ্ছে ওইটা ছাড়া আপনি পরবর্তীটা বের করতে পারবেন না, দ্যাটস ইট। কিন্তু ডিভাইড অ্যান্ড কনকোয়ারে, এটাও কিন্তু ডিভাইড অ্যান্ড কনকোয়ারে বাট ডিভাইড অ্যান্ড কনকোয়ারে মেন যেটা ছিল ওখানে আমরা মেমোরিতে রাখতাম না, এখানে হচ্ছে আমাদের মেমোরিতে রাখতে হবে। সো স্লাইডটা আমি দিয়ে দিচ্ছি আর এর পরবর্তীতে পরবর্তী দিন হচ্ছে আমরা আরেকটা বা দুইটা দেখি, ওই দিন আমি যদি দুইটা সলিউশন দেখাতে পারি দেখাই দিব যত দ্রুত শেষ করে দেওয়া যায়। আমাদের ইয়াটা মনে হয় আমি হচ্ছে গ্রিডটা হচ্ছে মিডের পরে পড়াবো, গ্রিডি অ্যালগোরিদমটা আপাতত হচ্ছে ডিভাইড অ্যান্ড কন করার কিছু আর ওই ডাইনামিক সলিউশনটাই মেইনলি হচ্ছে কাজে লাগবে। বিএফএস ডিএফএস থাকবে, ডাইনামিক সলিউশনের চার পাঁচটা ইয়া থাকবে, অ্যালগোরিদম থাকবে তাদের কমপ্লেক্সিটিগুলো আর হচ্ছে আগের যে কমপ্লেক্সিটির কাহিনিগুলো ছিল তো ওগুলোই হচ্ছে আমাদের মিডের মধ্যে থাকবে মেইনলি। সো আপনারা হচ্ছে ইয়া করবেন, এই এইটার হচ্ছে একটা ইয়া বানাবেন, প্রেজেন্টেশন বানায় ছোটো করে বানাতে পারেন, আমি তো স্লাইডটা আছে স্লাইডের মতো করে বানাতে পারেন, ডাজেন্ট ম্যাটার। তো ওভাবে জাস্ট আপনারা বুঝতে পারতেছেন কিনা জিনিসটা, এটা হচ্ছে আমার দেখার বিষয়, প্রত্যেকটা জিনিস বুঝে প্রেজেন্ট করতে পারতেছেন কিনা এই জিনিসটা আমি হচ্ছে দেখতে চাচ্ছি। নেক্সট ক্লাসে 15 তারিখে তো 25th, 4th বা 5th থেকে হচ্ছে আপনাদের মিড টার্ম শুরু হচ্ছে।